ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, যারা এখনও দেখেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। আর এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি। জানবো আপনাদের এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা মিশ্র রেজাল্ট পাবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দেন তাদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো হতে চলেছে, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর আদার স্টুডেন্টদের জন্য আমি বলবো এই মাসটা আপনারা একটা এভারেজ রেজাল্ট পাবেন, সেরকম বেটার কিছু এ মাসে আপনারা আশা করতে পারেন না। জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো যারা সরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো, তারা ভালো রেজাল্ট দেখতে পাবে। আর যারা কন্ট্যাক্ট বেসিস জব করেন গভর্নমেন্ট টেন্ডার নিয়ে তাদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো হতে চলেছে, তারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। কেরিয়ারের ক্ষেত্রে অনেক ধরনের প্রচেষ্টা এই মাসে আপনারা করবেন এবং অবশ্যই করে সফলতা কিন্তু পাবেন। জানবো হেলথ কেমন থাকবে। হেলথ নিয়ে বড় কোনো সমস্যা নেই, তবে বলবো ডায়েট অবশ্যই করে কিন্তু মেনটেন করে চলুন, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। জানবো লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো ছোটোখাটো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে, বড় কোনো সমস্যা নেই। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো অবশ্যই করে বিবাদ লেগে থাকবে, ম্যারেজ লাইফ কিন্তু গোটা মাসটাই খুব একটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন না। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো গোটা মাসটাই কিন্তু সমস্যার মধ্যে থাকবে, অনেক ধরনের উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু ফ্যামিলি লাইফটা কাটবে। অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে। অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে বলবো মাসটা কিন্তু ভীষণ ভালো, আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি প্রচণ্ড ধরনের স্ট্রং থাকছে, তবে ফ্যামিলির জন্য অনেকটা অর্থ কিন্তু ব্যয় এই মাসে। কর্কট রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকুন, টাটা।